বিসিক ছাড়া জলে প্লাবিত হয়েছে দামোদর তীরবর্তী মানার চর সহ বিস্তীর্ণ এলাকা। সোমবার বন্যা দুর্গত কয়েকশো পরিবারকে নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব বর্ধমানে বন্যা পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখার পর তিনি দুর্গাপুরে আসেন। বর্জরা থানার অধীন দামোদর তীরবর্তী মানার চরের বানভাসী বাসিন্দাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন মমতা। ত্রাণ সামগ্রী বিতরণের পর তিনি সিটি সেন্টার স্থিত সার্কিট হাউস সম্পন্ন ভবনে আসেন। রাস্তায় অপেক্ষমান কয়েকশো দলীয় কর্মী বিপুল হর্ষধ্বনিতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এদিন সার্কিট হাউসেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল সড়কপথে তিনি বীরভূম জেলার উদ্দেশ্যে রওনা দেবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। বীরভূম জেলার বন্যা পরিস্থিতি নিয়েও তিনি প্রশাসনিক উচ্চ পর্যায়ে বৈঠক করবেন বলে সূত্রের খবর। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।